শাপলা চত্বরে এই কাল মহাসমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। যদিও অনুমতি পায়নি, তবুও তাদের নির্ধারিত স্থান শাপলা চত্বর। এবং এই শাপলা চত্বরে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে একেবারেই বলা চলে যে স্বাভাবিক পরিস্থিতি। গাড়ি চলাচল করছে, রিক্সা চলাচল করছে, যদিও যানবাহন চলাচলের যে ব্যস্ততা সেটা একটু কম। তবে যদিও রাত, সে কারণেই হয়তো যান চলাচলের ব্যস্ততা একটু কম, তবে বলা চলে যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আপনাদেরকে একটু এই পাশের অবস্থাগুলো দেখাই। একটু দূরে অর্থাৎ মধুমিতা সিনেমা হলের ওইখানটাতে কিন্তু পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং এই পাশটাতে পুলিশ রয়েছে, তবে অতিরিক্ত পুলিশ সেভাবে নেই। আর এই পাশটাতে যদি বলি যে বিএনপি কার্যালয় অর্থাৎ নয়াপল্টনের দিকে ঠিক সামনে নটরডেম কলেজের পাশেই আসলে র‍্যাবের বেশ কিছু গাড়ি দেখেছি এবং সেই সাথে পুলিশ এই ফুটওভার ব্রিজের নিচের যে যাত্রী ছাউনি রয়েছে সেখানে পুলিশের উপস্থিতি দেখেছি। বাদবাকি যদি বলি যে শাপলা চত্বরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। এখানে আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলছিলাম যারা আসলে বিকাল থেকে অথবা দুপুর থেকেই আসলে শাপলা চত্বরে রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটা জানিয়েছেন যে পুলিশি টহল চলছে, বারবার করে পুলিশ আসছে। তাদের যে নির্ধারিত টহল সেটি কিন্তু পুলিশ তাদের নির্ধারিত টহল চালিয়ে যাচ্ছে, তবে সেভাবে জামাতের উপস্থিতি এখনো তারা দেখেনি, কাউকেই আসলে সেভাবে জড়ো হতে দেখেনি। তবে জামায়াত ইসলামী বলছে যে তারা অনুমতি পায়নি, যদিও সরকারের অনুমতি না পেয়েই আগামীকাল এই স্থানটিতে জামাতের পক্ষ থেকে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। জামাত ইসলামের আমির তিনি আসলে এক বিবৃতিতে জানিয়েছেন যে আগামীকাল শনিবার অর্থাৎ 28শে অক্টোবর জামাতের নির্ধারিত যে সমাবেশ সেটি সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন সবার, এবং সেই সাথে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। অনির্বাচিত ও অবৈধ সরকারের যোগ্য দলের জলের পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও জানিয়েছেন জামাত ইসলামের আমির মুজিবুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে জামাতের সমাবেশ বানচাল করার জন্য কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এবং তিনি দেশবাসীকে আহ্বান করেছেন যে সরকারি বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দিয়ে যে তাদের যে আগামীকালের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে যেন তারা যোগ দেন, এবং জামাতপন্থী যারা রয়েছেন তারা যেন যোগ দেন এবং সেই সমাবেশটিতে যাতে সফল করেন। এবং আমি বেশ কিছু সময় ধরে এখানে ছিলাম এবং মানুষের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে যেমনটা বলছিলেন যে জামাতের নেতাকর্মী বা জামাতের কোনো সমর্থককেই আসলে শাপলা চত্বরে দুপুর থেকেই দেখা যায়নি। যেমনটা দেখা গেছে পুলিশের নিরাপত্তা টহল দেখা গেছে, পুলিশের তৎপরতা দেখা গেছে দুই পাশ জুড়ে বেশ কিছু দূরেই, মানে অর্থাৎ শাপলা চত্বরের বেশ কিছু দূরেই আসলে এই জামাত ইসলামীর যে সমাবেশ সেই সমাবেশ ঘিরে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সমাবেশ আগামীকালই আসলে জামাত ইসলামের সমাবেশ। কোথায় যাচ্ছেন দর্শক? সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জামাতে ইসলামের সমাবেশের কেন্দ্রস্থল অর্থাৎ আগামীকাল মহাসমাবেশের ডাক দিয়েছে জামাতে ইসলামী। এবং এই নির্ধারিত স্থানে যদিও সরকারের অনুমতি মেলেনি, তবুও আসলে এই স্থানটিতেই সমাবেশ করবে। কখন এখানে এসেছেন, কিছু দেখেছেন কিনা? না না, কিছু নাই, কিছুই দেখেননি? না, সব ফাঁকা। জামাত ইসলামের কোন সমর্থককে এখানে আসতে দেখেছেন? দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে
মতিঝিলের শাপলা চত্বর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে শাপলা চত্বরের বর্তমান পরিস্থিতি আসলে কি। একেবারেই স্বাভাবিক পরিস্থিতি, মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে, তেমনি পুলিশি নজরদারি রয়েছে, পুলিশি টহল রয়েছে, এবং সেই সাথে শাপলা চত্বরের ঠিক আরেকটু সামনে অর্থাৎ এ পাশটাতে মধুমিতা সিনেমা হলের পাশেই আসলে পুলিশ অবস্থান নিয়েছে, এবং আর এই পাশটাতে এই ফুটওভার ব্রিজের পাশেই পুলিশের অবস্থান। ঠিক তার সামনে নটরডেম কলেজের সামনে আসলে অবস্থান নিয়েছে র‍্যাব, র‍্যাবের পক্ষ থেকে এখানে অবস্থান নেওয়া হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। একটু জানতে চাই এখানে কেন এসেছেন? আগামীকালের জনসভা, আগামীকালের জনসমাবেশের জন্য এসেছেন? জি, আমরা আগামীকাল জনসমাবেশের জন্য এখন আসছি। যদিও অনুমতি পাওয়া যায়নি, কি মনে হয় হবে আগামীকাল? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ অনুমতি পাব। কোথায় থেকে এসেছেন? আমরা পাবনা থেকে এসেছি। পাবনা থেকে এসেছেন, কতজন এসেছেন? আমরা আসছি প্রায় 50 জন। রাস্তায় সড়কে আসার পথে কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয় নাই, ইনশাআল্লাহ কোনো ঝামেলা হয় নাই। ট্রেন দিয়ে এসেছেন? ট্রেনে কোনো ধরনের টহল বা কোনো ধরনের নিরাপত্তা? না, কোনো সমস্যা হয় নাই আমাদের, আমরা নির্বিঘ্নে আসতে পেরেছি, কোনো হয়রানির শিকার আমরা হইনি। আগামীকালের সমাবেশ, আপনাদের যারা সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছেন, তাদের কি বলবেন? তাদের বলবো যে নিরাপদে আপনারা সবাই চলে আসেন, আশা করি হয়তো পুলিশ অনুমোদন দেবে আমাদের, কোনো বিশৃঙ্খলা হবে না, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা পালন করতে চাচ্ছি, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যেখানে জামাতের সমাবেশ ঘিরে এক ধরনের উদ্বেগ, সেখানে কি মনে হয় আপনাদের সমাবেশ সফল হবে কিনা এবং সরকারের পতন হবে কিনা? আমরা আশা করছি ইনশাআল্লাহ সরকারের পতন হবে, জামাতের সামনে প্রোগ্রাম ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে হবে। দর্শক দেখছিলেন জামায়াতের তিনজন সমর্থককে আমরা দেখছিলাম, তারা আসলে শাপলা চত্বরে এসছেন কিছুক্ষণ আগেই, তারা যেমনটা বলছিলেন যে সড়ক পথে তারা আসেননি, তারা এসছেন রেল পথে, এবং তাদের কোনো ধরনের টহলের অর্থাৎ নজরদারির মধ্যে পড়তে হয়নি। আমি একটু এ পাশটাতে যেতে চাই, ফুটওভার ব্রিজের ঠিক পাশে যেখানে পুলিশের অবস্থান রয়েছে, সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এটি বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনে এবং শাপলা চত্বরের ঘিরে রয়েছে, এবং পল্টনের রাস্তার দিকে যাচ্ছি, যে জায়গাটিতে আসলে জামায়াত আগামীকাল সমাবেশ করতে যাচ্ছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, আপনাদেরকে জানাচ্ছি আগামীকাল মহারণ হতে যাচ্ছে, রাজনৈতিক এক ধরনের উৎকণ্ঠা উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল ঢাকায় কি হবে, সারা দেশ জুড়ে সেই সবার চোখ আসলে রাজধানীতে আটকে গেছে, কারণ বিএনপি তাদের সমাবেশ ডেকেছে, সেই সাথে সরকার দলীয় পক্ষ থেকে আওয়ামী লীগও তাদের সমাবেশ ডেকেছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। বলা চলে যে সব দলই আগামীকাল রাজপথে থাকবে, তবে রাজপথে আগামীকাল কি হতে যাচ্ছে সেটি আসলে জানার বিষয়, রাত পোহালেই হয়তো জানা যাবে, তবে একটু অপেক্ষা করতে হবে। একটু জানিয়ে রাখি যে বিএনপির সমাবেশ ঘিরে এক ধরনের যেমন নেতাকর্মীরা রয়েছেন, ঠিক তার বিপরীত চিত্র কিন্তু জামায়াতের এই সমাবেশ স্থলে। ঠিক পুলিশের উপস্থিতি যদি বলি, পুলিশ এই ফুটওভার ব্রিজের পাশেই আসলে পুলিশ অবস্থান করছে, এবং এই এই পাশটাতেই আসলে জামায়াতের কর্মসূচি হবে, পুলিশের উপস্থিতি দেখাবো। তবে এই নটরডেম কলেজের সামনে আসলে র‍্যাবের বেশ কিছু গাড়ি দেখেছি, এবং তারাও আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন, তাদের টহল জারি রয়েছে। তবে যদি বলি যে বিএনপির নয়াপল্টনে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, ঠিক তার উল্টো চিত্র, এখানে আসলে সেইভাবে পুলিশের উপস্থিতি নেই, বেশ কিছু কম বলা চলে। তবে র‍্যাব রয়েছে, এবং সেই সাথে এখানে পুলিশের কোনো ধরনের ট্যাঙ্ক, সাজোয়াজান অথবা জল কামানও দেখিনি, যদিও নেতাকর্মীর সংখ্যা এখানে একেবারেই নেই, নগণ্য বলতে চলে। মাত্র 3 জন সমর্থককে পেয়েছিলাম শাপলা চত্বরে, এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শাপলা চত্বরের বর্তমান অবস্থা, যেখানে যেখানে আগামীকাল মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, এবং জামায়াতে ইসলামী বেশ কিছু বলা চলে বড় একটি সময় পরে তারা আসলে
এই সমাবেশ করতে যাচ্ছে যদিও পুলিশের অনুমতি মেলেনি সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি মেট্রোপলিশনের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত যেহেতু অরাজনৈতিক জামাত যেহেতু যুদ্ধ অপরাধীদের দল সে তাদের আসলে এই সেইভাবে সমাবেশ করার অনুমতি তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না দর্শক সরাসরি এটি দেখছেন শাপলা চত্বর থেকে মতিঝিলের শাপলা চত্বরের ফুটওভার ব্রিজের পাশে রয়েছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতি দেখতে পাচ্ছি এবং ঠিক এর সামনে যদি বলি যে আরো একটু সামনে যেতে হবে আমাদেরকে যেখানে র‍্যাবের বেশ কিছু গাড়ি আমরা দেখেছি আগামীকাল 28 অক্টোবর কি হতে যাচ্ছে ঢাকা শহরে এক ধরনের উৎকণ্ঠা উত্তেজনা বিরাজ করছে জনমনে সরকার কোন পথে যাচ্ছে আগামীকাল সেটি হয়তো কিছুটা আঁচ করা যেতেও পারে এমনটাই বলছেন আসলে সাধারণ মানুষ যদিও জামাতের যে পরিস্থিতি এটি শাপলা চত্বর এলাকা এবং শাপলা চত্বরে জামাতের যে স্থান সমাবেশের স্থান সেটি একেবারেই ফাঁকা এবং দুই পাশে সড়ক দিয়ে আসলে স্বাভাবিক যান চলাচল করছে আমি স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের কাছ থেকেই আসলে জানার চেষ্টা করছিলাম যে এখানে কখন এখানে কতক্ষণ আছেন আধা ঘন্টা এখানে কি দেখেছেন পুলিশের টহল দেখেছেন পুলিশের টহল দেখেছি জামায়াতের কোনো লোক দেখছেন না না মিছিল না এরকম কোনো মিছিল দেখেন না র‍্যাবের টহল দেখেছেন ওই মোচরে তো র‍্যাব দিয়ে ভরা পুরা কমল চার পাঁচ গাড়ি র‍্যাব কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি ভাই ফকিরাপুল বাসা আমার বাড়ি কি মনে হয় আগামীকাল কি এখানে জামায়াত সমাবেশ করতে পারবে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে পরিস্থিতি বলছেন কি মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো খুব তৎপর মনে হচ্ছে না কালকে জামাত কিছু করবে আর কি বাকিটুকু আল্লাহ ভরসা দেখা যাক আমরা জনগণ আর কি বলবো ধন্যবাদ এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের সাথেই কথা বলছিলাম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই শাপলা চত্বরে আগামীকাল মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াত ইসলামী এবং সেই সমাবেশ ঘিরে দুই পাশেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তবে সেভাবে উপস্থিতি কম বলা চলে যে বিএনপির সমাবেশে যেভাবে ঘিরে রেখেছে এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে সাজোয়া যান রয়েছে জলকামান রাখা হয়েছে প্রিজন ভ্যান প্রস্তুত করে রাখা হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কাউকে গ্রেপ্তার করার কোনো ধরনের ইচ্ছা তাদের নেই তবে বিশৃঙ্খল পরিস্থিতি হলে তারা সেই বিশৃঙ্খল পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক করতে তারা প্রস্তুত রয়েছেন দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম মতিঝিলের শাপলা চত্বর থেকে যেখানে সমাবেশ করবে আগামীকাল জামায়াত ইসলামী যদিও এখনো পর্যন্ত জামায়াত ইসলামী এই স্থানটিতে সমাবেশের অনুমতি পায়নি